আজকে আমরা এই ভিডিওতে এমন চারটি স্টকের ব্যাপারে আলোচনা করতে চলেছি। মানে আমরা দেখতে পেলাম যে কয়েকদিন আগে কোয়ার্টার থ্রি রেজাল্ট বেরোলো, যেটা কিনা অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর মিলিয়ে ছিল। সেইখানে স্টকের প্রাইস যা ছিল, এবার আমরা দেখতে পাচ্ছি এই যে কোয়ার্টার ফোর আসতে চলেছে, কেননা মাস এন্ড হয়ে গেছে মার্চ মাস, তো এখন কিন্তু কোয়ার্টার ফোর রেজাল্ট আসা শুরু হয়ে যাবে একের পর এক কোম্পানি। সেই ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে কোয়ার্টার থ্রিতে স্টকের প্রাইস যা ছিল, সেই ক্ষেত্রে এখন দেখতে পাওয়া যাচ্ছে স্টকের প্রাইস প্রায় ডবল হয়ে গেছে। কেন ডবল হয়েছে? কেননা কোম্পানির মধ্যে সেলস বেড়েছে, কোম্পানির প্রোডাক্ট বেশি পরিমাণে বিক্রি হয়েছে, সেই কারণের জন্য কোম্পানির মধ্যে রেভিনিউ এসেছে। ঠিক সেইভাবেই কোম্পানির স্টকের মধ্যেও নাম্বারে আমরা ইনক্রিজ দেখতে পাচ্ছি। তো ফ্রেন্ডস, দেখে নেব সেগুলো কোন স্টক আছে আর কোম্পানি কি প্রোডাক্ট বানায় সেটাও আমরা দেখব। কেননা এতটা ইনক্রিজ হওয়ার পেছনে কি কারণ আছে সেটাও আমাদেরকে যাচাই করে দেখতে হবে। তো ফ্রেন্ডস, চলো দেখে নেব সেগুলো কোন স্টক আছে। তার আগে ফ্রেন্ডস, এখনো অবধি যদি তোমরা আমার স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছো তাহলে সাবস্ক্রাইব করে নাও, এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য। ফ্রেন্ডস, যদি তোমরা চাইছো প্রতিনিয়ত তোমাদের কাছে এই ধরনের আপডেট পৌঁছে যাক, তাহলে ফ্রেন্ডস তোমাদেরকে করতে হবে চ্যানেলকে সাবস্ক্রাইব, সাথে ফ্রেন্ডস সবার কাছে শেয়ারও করতে হবে, যাতে তারাও জানতে পারে যে কিভাবে বাংলাতে স্টক মার্কেট থেকে নলেজকে ইনহ্যান্স করা যায়। চলো ফ্রেন্ডস চলে যাব ভিডিওর দিকে। সবার প্রথমে যেই স্টকের ব্যাপারে আলোচনা করতে চলেছি সেই স্টকের নাম হলো আম্বার এন্টারপ্রাইজ ইন্ডিয়া লিমিটেড। এই কোম্পানি কি প্রোডাক্ট বানায়? এই কোম্পানি বানিয়ে থাকে এসি। আর এখন কি চলে এসেছে? এখন চলে এসেছে গরমের সিজন, তো সেই কারণের জন্য দেখতে পাওয়া যাচ্ছে কোম্পানির প্রোডাক্ট বেশি পরিমাণে সেলস হচ্ছে। আর ঠিক সেই কারণের জন্য স্টকের নাম্বারের মধ্যে ইনক্রিজ আমরা দেখতে পাচ্ছি। যদি ফ্রেন্ডস তোমরা এখানে দেখবে তো দেখো, ফাইন্যান্সিয়াল ইয়ার 2021-এ এই স্টক বেড়ে দাঁড়িয়েছে 166%। আগে এই স্টকের প্রাইস ছিল, মার্চের কথা বলা হচ্ছে এখানে, 31 মার্চ 2020-তে এই স্টকের প্রাইস ছিল 1225 টাকা, আর এখন এই স্টকের প্রাইস হয়ে দাঁড়িয়েছে, মার্চ মাস সবে মাত্র এন্ড হয়েছে, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ স্টকের প্রাইস হয়ে দাঁড়িয়েছে 3249 টাকা। তাহলে দেখতে পাচ্ছ যে স্টকের প্রাইস কিন্তু ডাবল থেকে ডাবল হয়ে গেছে। কেননা কোম্পানির প্রোডাক্ট বেশি পরিমাণে সেলস হচ্ছে, সেই কারণের জন্য আমরা দেখতে পাচ্ছি যে এর নাম্বারের মধ্যে ইনক্রিজ হচ্ছে। তাছাড়া ফাইন্যান্সিয়াল ইয়ার 2020-তে কোম্পানির আরোই ছিল 15%, আর এখন কোম্পানির আরও সি হয়ে দাঁড়িয়েছে 17%। তো এখানেও দেখতে পাচ্ছ যে এটাও কিন্তু বেড়েছে। যেহেতু কোম্পানির প্রোডাক্ট বিক্রি হচ্ছে, কোম্পানির মধ্যে পয়সা আসছে, সেই কারণের জন্য আমরা দেখতে পাচ্ছি এই নাম্বারের মধ্যে ইনক্রিজ হচ্ছে। যদি ফ্রেন্ডস তোমরা এর চার্ট দেখবে তো দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি এই স্টক এখন ট্রেড করছে 3250 টাকার কাছাকাছি। মার্চ মাসে মানে 5 তারিখে যদি দেখবে তো এই স্টকের প্রাইস হয়ে দাঁড়িয়েছিল 3450 টাকা। তো দেখতে পাচ্ছ অলমোস্ট 200 পয়েন্টের কারেকশন কিন্তু এসেছে। তো তোমরা চাইলে এই সিজনের জন্য এই স্টকের মধ্যে অবশ্যই নজর রাখতে পারো, কেননা গরম কিন্তু প্রচন্ড পরিমাণে এ বছর পড়তে চলেছে। আর যেটা কিনা আবহাওয়া দপ্তর থেকে বারবার করে বলা হচ্ছে যে প্রত্যেক বছরের তুলনায় এ বছর গরমের পরিমাণ প্রচন্ড পরিমাণে বাড়তে চলেছে। তো সেই কারণের জন্য ডেফিনেটলি এইসব স্টকের মধ্যে কিন্তু আমরা অবশ্যই এফেক্ট পড়তে দেখতে পাবো। তাছাড়া ফ্রেন্ডস, আমরা চলে এসেছি টিকার ট্যাপের উপর, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু অনেক উঁচু লেভেলের টার্গেট প্রাইসও দেওয়া হচ্ছে। যদি আম্বার এন্টারপ্রাইজ দেখবে তো দেখো, এখানে দেখতে পাওয়া যাচ্ছে 15 জন অ্যানালাইসিস এর মধ্যে রেটিং দিয়েছেন, তার মধ্যে থেকে 16% বলছেন বাইং করার জন্য, আর এক বছরের টার্গেট প্রাইস দিচ্ছেন হাইতে 4134, মিডিয়ামে 2888, আর লোতে কিন্তু 1632-এর কাছাকাছি। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ যে অনেকটাই উঁচু লেভেলে কিন্তু টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে, আর এই যে টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে সেটা কিন্তু খুব ইজিলি অ্যাচিভ করে নেবে বলেও মনে করা হচ্ছে। কেননা সময় চলছে গরমকাল, আর এর প্রোডাক্ট কিন্তু বেশি পরিমাণে আমরা প্রত্যেক বছর দেখে থাকি, একটা সেলস অনেক
তাই বেশি হয়ে থাকে। তো এর থেকে অনুমান করা হচ্ছে যে এর মধ্যে যত সেলস বাড়বে নাম্বারের ক্ষেত্রেও আমরা তত পরিমাণে ইনক্রিজও হতে দেখতে পাবো। চলো দেখে নেব নেক্সট কোন স্টক আছে। নেক্সট যে স্টক আছে ফ্রেন্ড, সেই স্টকের নাম হলো ব্লু স্টার লিমিটেড। আর ব্লু স্টার এখন কততে ট্রেড করছে? এখন ট্রেড করছে 921 টাকার কাছাকাছি। 10ই মার্চ এই স্টকের প্রাইস হয়ে দাঁড়িয়েছিল 933 টাকা। সামান্যই এর মধ্যে কারেকশন এসছে, যদি আরো কিছুটা কারেকশন আসে তখন ডেফিনেটলি কিন্তু এর মধ্যে পজিশন বানানো যেতে পারে। যদি তোমরা ফ্রেন্ডস এখানে দেখবে তো দেখো, আমরা দেখতে পাচ্ছি 2020 মার্চ 31 তারিখের মানে ফাইন্যান্সিয়াল ইয়ার কথা বলা হচ্ছে, সেই সময় এই স্টকের প্রাইস ছিল 460 টাকা। সেখান থেকে এখন এই স্টকের প্রাইস হয়ে দাঁড়িয়েছে 921 টাকা। তাহলে বলো কতটা জাম্প দেখতে পাওয়া গেছে এই স্টকের মধ্যে। ফ্রেন্ডস কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং আছে, কোম্পানির মধ্যে কন্টিনিউয়াসলি সেলস হচ্ছে, সেই কারণের জন্য আমরা দেখতে পাচ্ছি যে নাম্বারে ইনক্রিজ হচ্ছে। কোনো কোম্পানির মধ্যে নাম্বার এমনি এমনি ইনক্রিজ হয় না, যখন কোনো কোম্পানির মধ্যে প্রতিনিয়ত সেলস হয়, যখন রেভিনিউ জেনারেট হয়, দেন সেই কারণের জন্যই কিন্তু আমরা এই নাম্বারটার মধ্যেও চেঞ্জেস দেখতে পাই। তাছাড়া এখানে দেখতে পাওয়া যাচ্ছে ফাইন্যান্সিয়াল 20 এই কোম্পানির আরোই ছিল 16%, আর এবছর সেটা হয়ে দাঁড়িয়েছে 19%। তো ডেফিনেটলি এটাও কিন্তু ইনক্রিজ হয়েছে। যদি ফ্রেন্ডস তোমরা এখানে ফোরকাস্টিং দেখবে তো দেখো, ফোরকাস্টিং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ব্লু স্টারের মধ্যে প্রায় 18 অ্যানালাইসিস রায় দিয়েছেন, তার মধ্যে থেকে 44 বলছেন যে এর মধ্যে বাইং করার জন্য। এক বছরের টার্গেট প্রাইস দিচ্ছে 977, মিডিয়ামে 735, আর লোতে কিন্তু 611, আর এর 3 বছরের সিএজিআর দেখতে পাচ্ছ 10% আছে। তো ডেফিনেটলি তোমরা এই টার্গেট প্রাইসটাকে নজরে রাখতে পারো। চলো দেখে নেব নেক্সট কোন স্টক আছে। নেক্সট যে স্টক আছে ফ্রেন্ডস, সেই স্টকের নাম হলো জনসন কন্ট্রোলস ইন্ডিয়া লিমিটেড। আর এখন এই স্টক ট্রেড করছে 2665 টাকার কাছাকাছি। মার্চ মাসের 3 তারিখ যদি দেখবে তো দেখো এই স্টকের প্রাইস ছিল 2800 টাকার ওপরে, দেন সেখান থেকে কিছুটা কারেকশনও কিন্তু এর মধ্যে এসেছে। যদি ফ্রেন্ডস তোমরা এর মধ্যে পজিশন বানাতে চাইছো তাহলে ডেফিনেটলি কিন্তু বানাতে পারো, যদি আরও কিছুটা কারেকশন আসে তখন কিন্তু আমরা এই প্রাইসের মধ্যে মার্জিন করে নেব। তাছাড়া ফ্রেন্ডস এর মধ্যে কারেকশন আসলেও আসতে পারে, কেননা সিচুয়েশন এমনই আছে যে প্রত্যেক দিন আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট কিছুটা ডাউন যাচ্ছে আবার কিছুটা উপরে যাচ্ছে, তো সেই কারণের জন্য কিন্তু ভয় পাওয়ার দরকার নেই। আর এর যা সেক্টর আছে এর সেক্টর কিন্তু হোম অ্যাপ্লায়েন্সেরই আছে, এই কোম্পানিও কিন্তু এসি ফ্রিজ এই ধরনের প্রোডাক্ট বানিয়ে থাকে। আর কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে এইসব জিনিসের দামের ক্ষেত্রেও ইনক্রিজ করা হয়েছে, দামও কিন্তু বাড়ানো হয়েছে। তো কোনো জিনিসের দাম যখন বাড়ানো হয় আর মানুষ যদি বেশি পরিমাণে কিনতে থাকে তাহলে ডেফিনেটলি কোম্পানির মধ্যে পয়সা বেশি পরিমাণে জেনারেট হতে থাকে। তো ডেফিনেটলি এইসব স্টকের জন্য কিন্তু খুবই ভালো খবর হতে চলেছে। কোয়ার্টার ফোর রেজাল্টও কিন্তু আশা করা হচ্ছে এর মধ্যে ভালোই নাম্বার আমরা দেখতে পাবো, কেননা দেখতে পাওয়া যাচ্ছে যে সেলস প্রচণ্ড পরিমাণে এর মধ্যে হয়েছে। তো তোমরা চাইলে ডেফিনেটলি এর মধ্যে নজর রাখতে পারো। চলো দেখে নেব নেক্সট কোন স্টক আছে। তার আগে ফ্রেন্ডস এখনো অবধি যদি তোমরা আমার ভিডিও দেখছো আর ভিডিওতে যদি লাইক না করেছো তাহলে ফ্রেন্ডস বলি তোমাদের লাইক খুবই ইম্পর্টেন্ট আছে। তোমরা যত লাইক করবে তত ইউটিউব আমার ভিডিওকে প্রমোট করবে আর সবার কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো ফ্রেন্ডস প্লিজ লাইক না করে থাকলে অবশ্যই লাইক করে দিও। চলো দেখে নেব নেক্সট কোন স্টক আছে। নেক্সট যে স্টক আছে ফ্রেন্ডস, সেই স্টকের নাম হলো ভোল্টাস লিমিটেড। আর ভোল্টাস এখন ট্রেড করছে 1005 টাকার কাছাকাছি। কয়েকদিন আগে আমরা দেখতে পাচ্ছিলাম এই স্টক 1000 আরো বেশি ওপরেও চলে গেছিল। যদি তোমরা এখানে দেখবে তো দেখো ফাইন্যান্সিয়াল 2021 এই স্টক বেড়ে দাঁড়িয়েছে 107%। আগের কোয়ার্টারে এর প্রাইস ছিল 478, আর এখন এই স্টকের প্রাইস হয়ে দাঁড়িয়েছে 1000 দেখতে পাচ্ছ। যদি তোমরা এখানে এর আরোই দেখবে তো দেখো আরোই ছিল 14%, যেটা বেড়ে হয়েছে 18.70%। কেন বেড়েছে? কেননা সেলস বাড়ছে প্রতিনিয়ত, দিন দিন এর মধ্যে সেল ইনক্রিজ হচ্ছে, সেই কারণের জন্য আমরা নাম্বারের মধ্যে এত বড় একটা জাম্প দেখতে পাচ্ছি। আর গরম যখন প্রচণ্ড পরিমাণে বাড়তে থাকবে তখন ডেফিনেটলি এইসব জিনিসের প্রোডাক্টও কিন্তু বেশি পরিমাণে আরও সেলস হতে থাকবে। তো মনে করা হচ্ছে যে এর প্রাইস কিন্তু আরও অনেকটাই
উঁচু লেভেলে যাবে। তো তোমরা চাইলে এইসব স্টকের মধ্যে অবশ্যই নজর রাখতে পারো। তো ফ্রেন্ডস, ভোল্টাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 35 অ্যানালাইসিস এর মধ্যে রেটিং দিয়েছেন, আর এক বছরের টার্গেট প্রাইস দেখতে পাওয়া যাচ্ছে যে হাইতে 1200, মিডিয়ামে দেখো 1000, আর লোতে কিন্তু 600 আছে। তাছাড়া 3 বছরের সিএজিআর দেখতে পাচ্ছ 34 আছে। এর থেকে অনুমান করা হচ্ছে যে এই কোম্পানি কত ভালো একটা রিটার্ন আমাদেরকে দিয়েছে। তো ফ্রেন্ডস, তোমরা কি ভাবছো এইসব স্টকের ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু ফ্রেন্ডস লাইক করতে ভুলো না। চলো দেখা হবে আরো একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।